নমস্কার সবাইকে, আমার নতুন একটা ব্লগে আজকে ব্লগটা কি নিয়ে সেটা দেখার জন্য পুরো ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আই থিঙ্ক অনেক ভালো লাগবে। এখন আমি স্নান করিনি, আমি স্নান করবো। আমার মা বলেছে আমাকে তাড়াতাড়ি স্নানটা করে নিতে, বিকজ চুলটা শুকানোর ব্যাপার আছে আর আমার চুল ভিজালে একদম শুকোতে চায় না। আমার দিদি এক্সাইটমেন্টে বাইরে পায়চারি করছে, মানে কি করবে আর কি ভেবে পাচ্ছে না, কারণ আজকে অনেক দাদা দিদিদের সাথে দেখা হবে, তো খুব এক্সাইটেড, কারণ অনেকদিন পর দেখবে কোনো ভাই বোনরা যখন একসাথে হয় তো খুব এক্সাইটেড। এভরিওয়ান, আমার স্নান হয়ে গেছে আর আমি এখানে হচ্ছে এখন বাজে 12:40 কি 35 এরকম। এখন আমি যাব একটা জায়গায়, সেখান থেকে আসলে তোমরা আর আমাকে এরকম চেহারায় দেখতে পাবে না, কীরকম দেখতে পাবে আমি সেটা বলতেও চাই না। যাই হোক, চলো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আই থিঙ্ক অনেক অনেক ইন্টারেস্ট পাবে। এভরিওয়ান, আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছো আমার লুকটা কেমন হয়েছে জানিও। সোজা তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোজা। আগে যে আমার ঠাকুমা অলমোস্ট পুরো আমার মতোই সেজেছে, লিপস্টিকটা ইয়ে করবে না, কে বসে আছে মামনি? আতে ব্যাগটা এখানে। এই যে আমার মা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ও মামনি, বলো হাই। বলো আজ কেমন যাচ্ছি? বলো না, বলো 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 আজ কেমন যাচ্ছি? বিয়ে বাড়ি। হ্যাঁ, আমরা এখানে রিয়ালাতে মাসির বাড়ি চলে এসেছি, দেখাই তোমাদের সব প্রার্থীদের। এই যে শাড়ি পরে আছে, মাকে মেকআপ করে দিচ্ছে। আমার শাড়ি চলে। আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়িতে, খাচ্ছি স্টার্টার, নিচ্ছে সব। কনসেন্ট্রেট করে খাচ্ছি। চলো তোমাদেরকে একটা কথা শেয়ার করি, তোমরা হয়তো ভাবে এটা কোথায় বিয়ে বাড়ি বা আমরা মানে কোন দিক দিয়ে গিয়েছি। হ্যাঁ, তো আমি বলে দিই, এটা হচ্ছে আমার মামার ছেলের বিয়েতে। আমি, আমার মা, দিদি, ঠাকুমা, আমার মান্টু দিদি, মানে আমার মাসির দুই মেয়ে, মাসি, সবাই মিলে গিয়েছিলাম হচ্ছে আমার মামার ছেলের বিয়েতে, আমার মায়ের মামার বাড়ি টালিগঞ্জে। তোমরা সবাই জানো দুর্গাপুজোর ব্লগ তোমরা দেখেছো, তো সেখানেই আমরা গিয়েছিলাম। অ্যান্ড এখন যেগুলো দেখছো সেটা হচ্ছে আমরা এখানে ডিনার করে ফেললাম, কারণ খুব। চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের মেনুতে কি কি ছিল। মেনুতে ছিল নানপুরি, চানা মশলা, ফিশ কাটলেট, ফ্রাইড রাইস, বেকড ফিশ,
মাটন বিরিয়ানি, চিকেন চাপ, আর শেষে ছিল চাটনি, নলেন গুড়ের বেকড সন্দেশ, লেডিকেনি। সবার প্রিয় আইসক্রিম, যেটা তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, লাস্টে আরো একটা জিনিস ছিল, সেটা হচ্ছে পান। তোমরা কি পান খেতে পছন্দ করো সেটা আমাকে কমেন্ট করে জানিও তো। আমি কিন্তু একদম পান খেতে পছন্দ করি না, কিন্তু আমার দিদি পান খেতে খুবই পছন্দ করে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এই যে পেছনে দেখতেই পাচ্ছো পান নেওয়ার লড়াই চলছে, জাস্ট পান কে কটা নেবে, বিকজ এখানে পান লাভার ঘুরে বেড়াচ্ছে। এদিকে মুনু দিদি কথা বলার পর বলে যাচ্ছে, ও কথা বলা শেষ হচ্ছে না, তাই কারণে ওকে আমরা এখানে রেখে দিয়ে আজকে রাতে চলে যাব। তুই কথা বলবি সারা রাত ধরে, আমরা তোকে রেখে দিয়ে চলে যাব। এই মৎস্যকন্যা, অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমরা তাড়াতাড়ি ডিনার করে বাড়িতে চলে আসি, তাই এই ভিডিওতে কোনো আউটরো নেওয়া হয়নি। তোমরা কি আমাদের মতো কোনো বিয়ে বাড়িতে একসাথে গেলে এরকম আনন্দ করতে পছন্দ করো, সেটা আমাকে কমেন্ট করে জানিও। লাস্টে তোমাদেরকে দেখানোর জন্য কয়েকটা আমাদের ভাই বোনদের ছবি অ্যাড করেছি, তোমাদের কেমন লাগলো জানিও।